আপনাদের বাড়িতে একটা এত শাসন এবং এত নিয়ম এবং আপনার আব্বা তো খুব ধার্মিক মানুষ ছিলেন খুব আমাদের নিয়ম ছিল সকালে নামাজ পড়ে পড়তে বসতে এর ভেতর দিয়ে মনির চৌধুরী সাহেব তার যে এই ঘটনাটা এবং আপনাকে নিয়ে নাটক করতে যাওয়া মানে এগুলো তো একটু কি মনে হয় কি মনের ভেতর থেকে একটা বিদ্রোহ ছিল নাকি বিদ্রোহ ছিল না নিষিদ্ধ জিনিসের প্রতি কিন্তু সবারই একটু থাকে মানে আকর্ষণ থাকে লোভ থাকে বাধা ছিল আমার এখন মনে হয় তখন বুঝতাম না যে আমার বাবাকে একদমই জানতেন না নিশ্চয়ই জানতেন কোথাও যেন একটা সমর্থন ছিল নাহলে তো অনেক কিছু করতে পারতেন তাই না তা আমি তো আপ্রাণ চেষ্টা করছি এবং মনে একটা দুঃখ যে বাবা যদি একটু অনুমতি দেন তাহলে আমি অবাধ এই গতিতে আমার অভিনয় ক্ষেত্রে আমি চলে আসি স্টেজ টেলিভিশন তো একদিন একটা নাটক করেছি তামসি টেলিভিশনে নীলিমা ইব্রাহিমের লেখা তো আমি জানি না পেপারে রিভিউ এসছে তা আমি ইউনিভার্সিটিতে যাব। তা আমার বাবার সামনে দিয়ে যেতে হয় আমাদের এই ওয়াশরুমে তা আমি দৌড় দিয়ে যেতে গিয়ে দেখি আমার বাবা একটা লাল কলম দিয়ে কী জানি একটা দাগ দিচ্ছেন আর মাকে ডাকছেন যে দেখো কী তা আমি দেখে ভাবলাম কী আমি তাড়াতাড়ি আসলাম দেখি লিখেছেন যে ফেরদৌস আরা বেগম তখন আমার এই অমুক ভূমিকায় অনবদ্য অভিনয় পোশাকের নাম ছিল আমার নাম ছিল তো ওইটা দেখে উনি মানে এতই অভিভূত হয়েছেন যে ওটা দাগ দিচ্ছেন হাসছেন ও মাকে দেখাচ্ছেন আমার মনে হলো যে একটা বিরাট প্রাপ্তি একটা বিরাট অ্যাচিভমেন্ট আমার যে বাবা এটা পছন্দ করেছেন এটা আমার সাংঘাতিক ভালো লেগেছে তার মানে আমার এক ধরনের অ্যাডমিট কার্ড পাওয়া গেল তারপরে তো আমি বুঝলাম তা আমার বাবা বললো যে কিরে ভালো করছো তুমি আমি আমি তো জানি না বা এটা লিখেছে ও আচ্ছা কিন্তু বলেনি যে করবে এবং টেলিভিশনের প্রথম প্রোগ্রাম যেটা এই যে ফোরাম হয়েছিল সেটাতে আমি পঁচাত্তর টাকা পেয়েছিলাম তা আমার ই ছিল যে আমি টাকাটা দিয়ে বাবাকে একটা নেটের মশারি কিনে দেব ভালোবাসতেন ভালো জিনিস ভালো কাপড় ভালো কিন্তু ওই খালি হিসাব করতেন যে আর কদিনই বা বাজবো এই করে করে অনেক দিন বেঁচেছেন কিন্তু একটা পাঞ্জাবি শত তালি দিয়ে পড়তেন তা আমার মা বলতেন আচ্ছা এরকম আপনার তো কিনতে পারে একটা ভালো আমার ছেলে মেয়ে আছে এই আছে বলে না আমি আর না এই পাঞ্জাবি শিরবো আমি মরে মরিযাম আসলে কিন্তু অনেক দিন বেঁচেছেন তো মশারি ফুটো হয়ে গেছিলো তা আমার মনের মধ্যেই ছিল যে আমি একটা মশারি কিনে দেব আব্বাকে তো আমি টাকাটা পেয়ে সন্ধ্যাবেলার দিকে আমি আটটা টাটটার দিকে বাবা শুয়ে আছেন নামাজ পড়ে শুয়ে আছেন তাই আমি বললাম আব্বা আমি আপনার জন্য একটা মশারি কিনেছি কিনলি কেমনে টাকা কই পাইলি আচ্ছা আমি যে প্রোগ্রাম করেছি পঁচাত্তর টাকা পেয়েছি এই হালাল না এই টাকা হালাল না হারাম এই টাকা দিয়ে মশারি আমি মাকে বলছি খবরদার টাঙ্গাই বানা তো আমারে বলছেন যে ঘর থেকে তুই বাইরে যা তো আমি সাব্বা আমি এত কষ্ট করে কিছু না হাল আমি তো কিছু করিনি অভিনয় করে আসছি আপনি কেন দেব কেন রাখবেন না বলে আমি ঝরঝর করে কাঁচি তখন বলছে যে ইগারে লই যাও ইগারে বাইর করে লই যাও যা সুতি থাক খাই যাই ভোরবেলা তো আমাদের ওঠার নিয়ম আব্বা সাড়ে চারটায় ওঠেন আমরা উঠি উঠে দেখি নামাজ পড়ে আমার বাবা মশারিটার ভেতরে পায়ের উপরে পা তুলে বুকের মধ্যে ওটা আনন্দ হলে করতেন এরকম এরকম করছেন আর বুকের উপরে মানে সাদা দাড়ি সাদা পাঞ্জাবি সাদা বিছানা রিয়ে সাদা মশারি মানে আমার কাছে ভীষণ একটা একটা মানে কীরম যেন একটা ঐশ্বরিক একটা ব্যাপার মনে হলো তা আমি আমি দরজায় দাঁড়িয়ে আছি বাবাকে দেখে আর আমার মা মুচকে মুচকে হাসছেন বাবা মশারি ভিতর থেকে এরম করে ডাকলেন আমাকে দেখে বললেন ভিতরে আয় তা আসছি তা আমি আবারও কাঁদছি তখন বলছে যে মশা তোর এই মশারি আমি ক্যান টাঙ্গাইলাম জানোসনি কেন আব্বা বলে কালকে আর অভিনয়টা তোর খুব ভালো হয়েছিল ওই কান্দি আমার মনে করে আর কী আমার তো বোনের মধ্যে ঘুরতেছে তো তোর এই চোখের পানি দেখি কি আমি আর মশারি না টাঙাই পারবো মানে হ্যাঁ কিন্তু এমনি জাঁদরেল ছিলেন কিন্তু বোঝা যায় একটা একটা কন্ট্রাডিকশন ছিল ভেতরটা খুব নরম ছিল